اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার এই ঐতিহাসিক বাৎসরিক দিনী জলসার সম্মানিত সভাপতি মাহতারাম দামত বরকাতুল আলিয়া, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম কাসসারাল্লাহু সাওয়াদাহুম, মুরব্বী সাহেবানগণ, সম্মানিত সুধীজন, জওয়ান ভাইয়েরা আর বাড়িঘরের মা ও বোনেরা, আমরা এখানে এক মাদ্রাসার কেন্দ্রিক দিনী মাহফিলে সমবেত হয়েছি। মাদ্রাসা হইল ইসলামী শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান এবং এই বিশেষ প্রতিষ্ঠানগুলা এই উম্মতে মুহাম্মাদি কোরআন মান্যওয়ালা মুসলিম জাতির বিশেষ ঐতিহ্য। কোরআনে করিমর আগে এই পৃথিবীর বুকে যত আসমানি গ্রন্থাবলী নাজিল হয়েছিল তার একটার অস্তিত্ব নাই, কোনোটা বিশুদ্ধভাবে দুনিয়ার আগেও ছিল না, আজকেও নাই। নাজিল হওয়ার কয়েক বছর পরেও সেই কিতাবগুলো মানুষে বিকৃত করিয়া, কিতাবগুলারে পরিবর্তিত করিয়া, সংযোজিত করিয়া টোটালি মানুষে চেঞ্জ করে লাইছিল। কারণ সেই কিতাবগুলার এত সুসংহত সুশৃঙ্খল পদ্ধতিতে শিক্ষা এবং তালিমের শিক্ষা প্রদানের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু কোরআনে করিম নাজিল হওয়ার পরে যে সময় কোরআনে করিম শিক্ষা ব্যবস্থা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একেবারে শুরুয়াত থেকে এই শিক্ষা ব্যবস্থার সুসংগত সুশৃঙ্খল প্রচলন নিজে ডাল্লা এবং এই সিলসিলা চলতে চলতে আজকে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া পর্যন্ত পৌঁছিছে, এই সুশৃঙ্খল শিক্ষাদান পদ্ধতি অব্যাহত থাকার কারণে চোদ্দ শত বছর অতিবাহিত হইলেও কোরআনে করিমের শব্দ অক্ষর বাক্য বদলানো তো বহু দূরের কথা, তার একটা অর্থ তিলাওয়াত এবং উচ্চারণ পদ্ধতি তার ব্যাখ্যা বিশ্লেষণ কোনোটার মধ্যে আজ পর্যন্ত কোনো তারতম্য কোনো মানুষে করতে পারেনি। এটা একমাত্র এই মাদারিসে ইসলামিয়ার ভূমিকা। এর লাগি এই উম্মত উম্মতে মুহাম্মদের লাগি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার প্রচলন এক নিয়ামতে গায়ের মতো রক্ষা, নিয়ামতে গায়ের মতো রক্ষা, অযাচিত নিয়ামত আল্লাহর, কোন অযাচিত হওয়ার দরকার নাই। ও কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করিয়া নিজে ঘোষণা দিত, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা, আমি ধারাবাহিকভাবে এই কোরআন আপনার উপরে আমি নিজে নাযিল করছি, অন্য কিতাবের মতো এট এ টাইম একসাথে কিতাব নবীর কাছে দিলেই কি রকম নাই, এখান তানজিলা ইনজাল আর তানজিল এই দুই শব্দ আরবিতে ব্যবহার হয়। আসমান্তরে কোনো বস্তু আওয়ার ক্ষেত্রে তানজিলে বোঝায় অল্প স্বল্প সময় উপযোগী প্রশ্নের উত্তর, ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা সমস্যার সমাধান, এইভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস প্রয়োগিক জীবনে প্রয়োগযোগ্য আমার সমাধান মাসাইল সলভ লইয়া কোরআন আইছে, লাগি কাম তানজিল। আল্লাহ ফরমাই ত্রায় নবী আমি আপনার উপরে এখানে নাজিল করছি, আর ওই আয়াত ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনে করিমের রক্ষণাবেক্ষণকারী ও স্বয়ং নিজে আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এটা যখন এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ এবং কেয়ামত পর্যন্ত এই কিতাব আল্লাহ ফরমাইত্রা কোরআন শরীফ, আয় নবী আমি আপনারে নবী অন্যান্য নবীরে এক এক অঞ্চল এবং দেশ বা ভাষা ভিত্তিক নবী বানাইয়া দিয়েছিলাম, আর আপনারে ইন্না আরসালনাকা
আমি আপনারে প্রেরণ করছি ইলা কাফাতিন নাস বাশীরাম ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষের জন্ম হইব, যত মানুষ এই পৃথিবীতে জন্ম লাভ করব, প্রত্যেক মানুষের জন্য আল্লাহর আহকাম শুনানেওয়ালা, আল্লাহর আইন ও কানুন বিধান বাতলানেওয়ালা, আর নাফরমানি আর পাপ কাজের শাস্তি শুনানেওয়ালা, আর মানুষের ভালো কাজের প্রতিদানের সুসংবাদ দেনেওয়ালা হিসাবে আপনারে আমি আল্লাহ প্রেরণ করছি। আরে আপনার নবুয়ত কোন দেশ অঞ্চল জনগোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ নয়, আপনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য কল্যাণ, কাফাতিল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আপনি যথেষ্ট। সুতরাং এই কিতাবের শিক্ষা ব্যবস্থাও এইভাবেও থাকবো, কেয়ামত পর্যন্ত থাকবো। এখন যদি আমরা পৃথিবীর ইতিহাস দেখি যে সর্বপ্রথম মাদ্রাসা কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা অধ্যয়ন করলে দেখি 614 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মক্কা মুকাররমায় সফা পাহাড়ের পাদদেশে দারুল আরকম নামক মাদ্রাসা, সাইয়িদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া এবং মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই প্রথম মাদ্রাসা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসার নাম দারুল আরকাম, আর প্লেস ছিল সফা পাহাড়ের নিকটবর্তী জায়গায়। যখন কোনো মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করত, সেই ব্যক্তির এই দারুল আরকাম কোনো না কোনো সময় পাঠ নেওয়ার লাগে, পাঠ গ্রহণ করবার লাগে নির্দেশ দেওয়া হইত। আমি আগে উল্লেখ করছি যে ইসলামী শিক্ষা প্রদানের বিশেষ প্রতিষ্ঠান মাদ্রাসা, তার মানে আমাদের ইসলামী শিক্ষা প্রদানের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন আমাদের মসজিদ কেন্দ্রিক যে মক্তব শিক্ষা, এটা ইসলামের সবচাইতে মৌলিক এবং বুনিয়াদী আর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ প্রত্যেক মুসলমান নর নারী ছেলে মেয়ের জন্য গ্রহণ করা ফরজে আইন, প্রত্যেক অভিভাবকের উপরে নামাজ যেভাবে ফরজ ঠিক সেইভাবে ফরজ যে তার বাচ্চারে এই মৌলিক শিক্ষা যে কোনো ভাবে সে প্রদান করত। এটা এক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমাদের ইসলামের বেসিক আইডিয়া দেওয়া হয়, বেসিক পিলার গুলার শিক্ষা দেওয়া হয়, ইসলামের বুনিয়াদি মৌলিক কিছু ধারণা দেওয়া হয়। এক মুসলমানে ইমান লইয়া চলতেও তার প্রথমে জ্ঞানের প্রয়োজন, জ্ঞান ব্যতীত মুসলমান হইতে পারে না, জ্ঞান ব্যতীত কোরআন মান্যওয়ালা হইতে পারে না। এই জ্ঞান আহরণের প্রাথমিক স্তর জায়গা হইল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটা মসজিদ কেন্দ্রিক চলতেছে সেটা আমরা সবাই মক্তব বলিয়া জানি, এই এক প্রতিষ্ঠান। দ্বিতীয় আমাদের আরো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, খানকা নাম দিয়া, এই শব্দ আরবি নাই কিন্তু কিন্তু এই শব্দ নাম দিয়ে আমরা যে প্রতিষ্ঠানগুলো চলে এগুলোও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইসলামী কিছু মালুমাত আর প্র্যাকটিসের সাথে সাথে মানুষকে আধ্যাত্মিক শিক্ষাও প্রদান করা হয়। এক মানুষ কিভাবে যেভাবে বাহ্যিক সুরতে মানুষ, তার আধ্যাত্মিক আমলের দিক দিয়েও সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। এক মানুষ দেখতে যেভাবে সুন্দর, তার মনটা হৃদয়টাও যেভাবে হয়ে ওঠে সুন্দর। এক মানুষের বেশভূষা যেভাবে সুন্দর, তার চালচলনটাও যেন হয়ে ওঠে সুন্দর। মাইক খালি বাড়াও কি হবে, তাহলে বড় করে দেওয়া, এটা তো কোনো মর্যাদা নেই, কথা মানুষ বুঝতে পারত, সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারত। তো আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান তো আমাদের মাদ্রাসা এটা, কিন্তু এখানে আমরা মাদ্রাসা হই না, অন্যভাবে হই। প্রাথমিক স্তরে যদি আমরা হদিসের কিতাব স্টাডি করি বা সিরতের কিতাব পড়লে আমরা বা তারিখ পড়লে দেখি তারে জাবিয়া হইত, জাবায়া দারুন ওটা শব্দ হইত, ওটা পরবর্তীতে পরিবর্তিত ওই অন্য শব্দ আইছে, বাকি মকসদ আর প্রশিক্ষণ ব্যবস্থা একই, যেটা একবারে খলিফায় বনু উমাইয়ার যুগ থেকে আরম্ভ হয়েছে, বলকে তাবেঈনের যুগ থেকে আরম্ভ হয়েছে, তাবেঈ কেরামার সময় এটা রেখা হইতো। এই ইলম নাম সমান্তরাল ভাবে, যেন ইলমুল কোরআন ইলমুল হাদিস ছিল, সমান্তরাল ভাবে সাহাবায়ে কেরামের সময় প্রচলিত ছিল ইলমুল ইহসান,
এই তসৌফ বা ইত্যাদি দিয়ে খানকা যেটা দেওয়া হয়, অবশ্য এটার নাকি তখন আলাদা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল না, কারণ এক এক সাহাবি যেভাবে সবচেয়ে বড় আলিম ঠিক সেইভাবে সবচেয়ে বড় ফিরও আসলাম, সবচেয়ে বড় অলিও আসলাম। সুতরাং তাদের এই শিক্ষা ব্যবস্থার লাগে পৃথক কোন প্রতিষ্ঠানের প্রয়োজন হয় নাই। পরবর্তীতে যুগের বদলের কারণে এটা বদলিছে, আমি আইয়া সংক্ষিপ্ত ভাবে কথা সেই কথার দিকে। তো আমি এখন কইতেছিলাম যে খানকা কেন আমরা ইসলামী শিক্ষা দেওয়া হয়, কিন্তু কেন আধ্যাত্মিকতার অগ্রাধিকার দেওয়া হয়, ইসলামিক প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে মানুষে তার মন হৃদয়ে কিভাবে ইসলামী রঙে রঙিন করতে পারে, মন্দ কু অভ্যাস এবং চরিত্র আর ধারণাটা কি তার অন্তঃকরণে কিভাবে সে মুক্ত আর পবিত্র করতে পারে, এই শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠান, এটা আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ওই খানকা এই শব্দ আমরা বেশি জানি, এটা এই শব্দ স্টাডি করলে আপনি হদিস কোরআনও পাইতা নাই, কিন্তু এটার মকসুদ হইলে পাইবা, কোরআনে করিমও পাইবা, তার বুনিয়াদ আছে। আসছে নো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কি কারণ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ ফরমাইন যে আম্বিয়া কেরামের নির্দেশ দেওয়া হয়েছিল তারা আল্লাহর ইবাদত যেন করে খালিস পাবে, ইবাদত করতে হইবার লগে খুলুস থাকতে হইবে, এই খুলুস আর মেহনত কোরআনে হয় এই খানকাগুলাতে, তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল যাতে আল্লাহর ইবাদত তারা করে, এখানে বস করলে চলত, কিন্তু আরেক শব্দ বাড়ানি হইল মানে মুখলিসিনা লাহুদ্দিন হানিফা, অন্য আয়াতে বলছে। তো এই হানিফা মানে একশু হকর একাগ্রতার সাথে, আর মুখলিসির নিষ্ঠার সাথে, এই একাগ্রতা আর নিষ্ঠা এই দুই সিফত আর গুণাবলী আমাদের মধ্যে পয়দা করবার লাগি। যুগের পরিবর্তনে সেই মেহনতের জন্য আলাদা শিক্ষায়তনের ব্যবস্থা করা হয়েছে, তারে আমরা বর্তমানে জানি খানকাহ নামে। এখন যখন জামায়াত তাইয়িবিয়া ইসলামী এই নাম যদি আপনি বুখারী শরীফের 7275 হদিস স্টাডি করেন, কাইবানি নাম কোরআনে করিমের 6666 আয়াত যদি আগা গুড়া খালি খতম করেন, বলে জামিয়া ইসলামিয়া তৈবিয়া তো আর ভাইলাম না, কাজে এটা ভেদা আর ভাইবান, এখানে হয় কি ওটা দেখুন। এইভাবে আমরা খাম দেখতে হইব, তো যে মকসুদ হয় এই খামটা, এটা আমরা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয়টা আর একটা আছে আমরা চলন্ত শিক্ষা ব্যবস্থা, যে জায়গায় জায়গায় গিয়ে আমরা শিবির করি, কোনো মহল্লা গিয়ে জলসা করি, তাবলিগি জলসা বা তবলিগ করি, আমরা মহল্লায় মহল্লায় গিয়া মমিন মুসলমানদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়া তাদেরকে একত্রিত করিয়াও আমরা ইসলামের বুনিয়াদি শিক্ষা কিছু অনুশীলন মানে আমালের তালিম দেই, এটাও আমাদের এক শিক্ষা প্রতিষ্ঠান, এটা অবশ্য চলমান শিক্ষা ব্যবস্থা। তবে এক কথা ওখানে বলে আলহামদুলিল্লাহ আমাদের কোনোটা কিন্তু ফায়দা থাকে খালি না, প্রত্যেকটার কোনো না কোনো ভাবে ফায়দা আছে এবং প্রত্যেকটার প্রয়োজন আছে। আর যেটা আমরা সবচেয়ে বহুল প্রচলিত ভাবে সারা বিশ্বের মুসলমানরা জানি সেই নাম হইল মাদ্রাসা, এটা হইল বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই জায়গাতে দিনের বুনিয়াদী প্রাথমিক শিক্ষা থেকে শুরু করিয়া চূড়ান্ত স্তর পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। এখানে একদিকে কোরআনের তালিম দেওয়া হয়, হদিসের তালিম দেওয়া হয়, কোরআন এবং হদিস জীবনে বাস্তবায়িত করবার যে বিধান আইন মাসাই পেকা সেই পেকার শিক্ষা দেওয়া হয়। কোরআনের প্রত্যেকটি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের শিক্ষা দেওয়া হয়, তার নাম তাফসীর। ঠিক ইসলামের বহুমুখী শিক্ষার ব্যবস্থা হইল এই মাদ্রাসার। তো এই মাদ্রাসা হইল কমপ্লিট ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, একটা পূর্ণাঙ্গ, যেখানে প্রাথমিকটা কি তার চূড়ান্ত স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে, যার সূচনা আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নবুয়ত প্রাপ্তির মাত্র 4 বছরের ভিতরে, মাত্র 3 বছর অতিবাহিত হওয়ার পরে চতুর্থ বৎসরে আনুষ্ঠানিকভাবে নাম না দিয়া দারুল আরকাম হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের মধ্যে আবাসিকের মতো এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম দারুল আরকাম, সফা পাহাড়ের নিকটে মক্কা মুকাররমায় আল্লাহর ঘর বাইতুল্লাহর পূর্ব দিকে অবস্থিত। আজকে এই জায়গাতে অবশ্যই প্রতিষ্ঠান আর নাই, সেই জায়গায় জৈব হতো আছে, সেই প্রতিষ্ঠান সেই জায়গার থাকি
প্রসারিত হইতে হইতে আইয়া আমাদের হাইলাকান্দি এই জায়গাতে আইয়া জামে তৈবা ইসলামিয়া পর্যন্ত পৌঁছিছে। সেই শিক্ষা নূর এবং আলো বলুন আলহামদুলিল্লাহ, এবং পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো দেখিয়া সেই নূর প্রসারিত হয়েছে। তখন যে মুসলমান ইসলাম দাখিল হইত তাদের সঙ্গে সঙ্গে দাঁড়ে আক্রমণিয়া বিভিন্ন টাইমে, তখন আপনারা জানেন পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল, শত্রুর আক্রমণ মোকাবেলা বিরোধিতা ষড়যন্ত্র চক্রান্ত মুসলমানরা কত বিকৃত করিয়া সারছিল। তখন মুসলমানের এই পরিবেশ ছিল না, তারা প্রকাশ্যে আল্লাহর ঘর নামাজ পড়তো, হরম শরীফ নামাজ পড়তো, আল্লাহর নবী নামাজও রাখছেন, আবু জাহেলের দলে নিয়া উটের বড় আল্লাহ নবীর উপরে উঠাইয়া রাখি দিছে, প্রাণ যায় যায় অবস্থা। অথচ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা দৌড় মারিয়া গিয়া সেই বড় সরাইয়া আল্লাহ নবীর রক্ষা করতা। এই ছিল পরিস্থিতি, কিন্তু সেই চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে ও মুসলমানরা তাদের ইসলামের পীঠস্থান ইসলামী শিক্ষা বা ইসলামের বিশেষ শিক্ষা ব্যবস্থার কেন্দ্রস্থল মাদ্রাসা শিক্ষা বন্ধ করে নি বলেন আল্লাহু আকবার। চুপি সারে রাতের অন্ধকারে কিংবা তো সকালবেলা ভোরে প্রভাতে কিংবা সন্ধ্যা সায়ান্নে দারুল আরকম গিয়া সেই বিপদ সংকুল পরিস্থিতিতে ও মুসলমানরা শিক্ষা গ্রহণ করেছিল। এইভাবে ছাত্র মনোজম তৌরবে মানে সুশৃঙ্খল ভাবে সুসংহত ভাবে এখানে জমায়েত হইয়া শিক্ষা করার সুযোগ ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন তিলাওয়াত ফর্দা, এর বিরুদ্ধে নালিশ করা হইল, এনে কোরআন তিলাওয়াত খাও। আবু বকর হইলা তিলাওয়াত বাদ দিতাম পারতাম না, বাড়িঘর ছাড়াই দিল, ঘর বাড়ি ত্যাগ করিয়া রওনা দিছেন যাইতা। রাস্তার মক্কার আরো এক বিশিষ্ট পার্সন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ব্যক্তিগতভাবে বড় সম্পর্ক ছিল, এনার খাইলা আবু বকর মিসলু কালা তোখরাজ, তোমার মতো মানুষ তো বাড়িতেই বাইর করে দেওয়া যায় না, কি তো অসুবিধা বলে এই এই প্রবলেম বলে একটা আমি মাঝখানও পড়ি আর আপনার তাকত পান তাকলা। কিছুদিন পরে আবু বকর একবার তিলাওয়াত বাদ দেন না, তাহার যুগ নামাজ ও তিলাওয়াত করেন, আর তিলাওয়াত আওয়াজ শুনিয়া মানুষের প্রাণ বিগলিত হয়। কোরআনের শত্রুরা দেখলো আবু বকরের তিলাওয়াতের এই সিলসিলা যদি অব্যাহত থাকে তো অসুবিধা হইল, তারা বিভিন্ন চক্রান্ত করে মানুষে হক গ্রহণ করা তাকে আখ্যায়িত পারত না। তখন এনে গিয়া ধরলো সেই ব্যক্তি আই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে আমি যে আপনার পানা দিয়েছিলাম এটা তো এখন চ্যালেঞ্জ অনুষ্ঠ হয়ে গেল, বলে রাখতো না আপনার পানা মেনে ইন্ডিয়া আমি আমার আল্লাহর পানা এবং আশ্রয় গ্রহণ করলাম। এর কিছুদিন পরে হৃদরতরটা রাইল, যাই হোক তো এই বিপদ সংকুল পরিস্থিতিতে মুসলমানের তার দিনের শিক্ষা বাদ দিয়েছেন কেমন বই কথা। এরপরে যখন মদিনায় তৈবা হিজরত করা হইল, হিজরতের পরে দ্বিতীয় মসজিদ দ্বিতীয় মাদ্রাসা মসজিদে নববীর উত্তর এবং পূর্ব প্রান্তে অবস্থিত আল্লাহ নবী আলাইহি সালাতুসসালামের হুজরা মুবারকের ঠিক উত্তর প্রান্তে একটু পশ্চিম সাইড গেসা এক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হইল। সেই মাদ্রাসা ছিল দারুল একামা সহ মাদ্রাসা, আমরা বলি আবাসিক মাদ্রাসা। সেই আবাসিক মাদ্রাসার নাম ছিল সুফা, এবং সেই মাদ্রাসার ছাত্রদের বলা হতো আসহাবুস সুফা। এটা ইসলামের দ্বিতীয় প্রতিষ্ঠিত মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত। এখানে সবসময় 70 জন ছাত্র বিদ্যমান থাকত, মাঝে মাঝে কেউ বাইরে গেলে পালা দিয়ে দেখত যে আজকের চ্যাপ্টারে যা পড়া হইব মানে আজকে আল্লাহ নবী যে শিক্ষা দিবা আমার অনুপস্থিতিতে তুমি এগুলা নোট করবা, আমি যখন আইমু তোমার কাছ থেকে গ্রহণ করবো তুমি তোমার কাছে যাওতে তখন ওই দিন যা পড়া হয় এটা আমি তোমার প্রদান করবো প্রডিউস করবো। এইভাবে পালা দিয়াও ছাত্ররা থাকতা, এরা সাহাবায়ে কেরামের নির্ধারিত সংখ্যা ছিল বিশেষ, 70 জন তাকে কমত না, আর সব সাহাবিয়ে সময় পাইলেই কি কেন গিয়ে শিক্ষা গ্রহণ। আর তৃতীয় মাদ্রাসা হইল দারুল কুর্রা, এটা সম্ভবত মসজিদে কুবাতে বা মদিনার অন্য কোনো জায়গায়। এই তিন মাদ্রাসার তিনটা সরাসরি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, এর লাগি আমরা দুনিয়ার যত মাদ্রাসা এই সব মাদ্রাসার বুনিয়াদ বা মৌলিক কেন্দ্রস্থল সেই তিন মাদ্রাসা। সুতরাং এই তিন মাদ্রাসা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত
তাহলে দুনিয়ার সমস্ত মাদ্রাসা কোনো না কোনো না ভাবে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ দ্বারা ফয়েজ প্রাপ্ত হই না, আলহামদুলিল্লাহ। এরপরে মদিনায় তৈবাতে ছিল আরো 9টা মসজিদ, এবং প্রত্যেকটা মসজিদে মসজিদ কেন্দ্রিক সাময়িক ভাবে পাঠদানের ব্যবস্থা ছিল। তাই বলা যায় বাকি আরো 9টা, 9টি মসজিদে ছিল সাময়িক আর 9টি অস্থায়ী মাদ্রাসা। এই টোটাল 9 আর 3 12, 12টা মাদ্রাসা জন্ম লাভ করেছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে জমানায়। পরবর্তীতে আরো ব্যক্তিগতভাবে আমরা জানি সাহাবায়ে কেরামের এক এক ব্যক্তি আমরা উম্মতের সমস্ত মুসলমানের সবচেয়ে বড় ব্যক্তির তাকে অগণিত গুণ বড় শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন। তারা প্রত্যেকজন এই উম্মতের শিক্ষক আসহাবী কান্নজম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রতিজন সাহাবী আকাশের তারকার সমতুল্য, যে কোনো একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ নবীর এলান। এটা কোরআনে কোরআনের এই আয়াতের সাথে মিল রাখে, যেখানে আল্লাহ ফরমাইছেন কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আয় নবী আপনার প্রতিজন সাহাবীর জন্য আখেরাতের জান্নাতের ওয়াদা করা হলো, রাদিয়াল্লাহু আনহুম, তারা প্রত্যেকের উপরে আল্লাহ সন্তুষ্ট, ওয়া রাদু আন, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট।